আমি বলবো যে সারাদিন তো আপনারা গণমাধ্যমের কর্মীর ভাইয়েরা আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেও বিভিন্ন কেন্দ্রে দেখেছেন যে কি কি হয়েছে এখানে। আপনার যে সাধারণ ভোটারদের ফিঙ্গার দেওয়ার পরে তাদের ভোটটি আওয়ামী লীগ কর্মীরা দিয়ে দিয়েছে এবং আমাদের পোলিং এজেন্টদেরকে সকাল সকালই বের করে দেওয়া হয়েছে। এই সরকারের নৈতিক পরাজয় হয়েছে, তারা জনগণের ভয় ভীত, তারা ভোটারদের ভয় ভীত, তাই তারা পরবর্তীতে যখন দেখেছে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে, তারা এই ধরনের অপকৌশল প্রয়োগ করে তারা একটি জালিয়াতির নির্বাচন করেছে। তো এই নির্বাচন সবাই দেখেছে, এটা সবার কাছে স্পষ্ট। তা আমি বলতে চাই যে তাদের লজ্জা হওয়া উচিত যে এত বড় একটা ঐতিহাসিক দল তাদের এখন এই ধরনের কৌশল অবলম্বন করতে হয় তাদের নির্বাচন জিততে। কিন্তু এটি করে বেশি দিন লাভ হবে না, কারণ জনগণেরই স্বাদ মানে শেষমেশ গিয়ে জনগণেরই বিজয় হবে, এটি আমি বলতে চাই। এই আপনি যে অভিযোগ দিলেন, সেই অবস্থায় থেকে কি নির্বাচনকে বা এই যে নির্বাচন সেটিকে প্রত্যাখ্যান করবেন নাকি গ্রহণ করছেন? আমি কোনো অভিযোগ দিচ্ছি না, আমি বাস্তবতাটা তুলে ধরছি। এটি ক্যামেরার সামনে বন্দী হয়েছে, সবাই দেখেছে, আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই জানে কি হয়েছে। এমনকি আমার আমি বলতে পারি যে আমার প্রতিদ্বন্দ্বী আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও জানে কি হয়েছে। তারা রাতে যখন আয়নার দিকে তাকাবে, তারা নিজেদের দিকে তাকালে তারা সেটা বুঝতে পারবে। আর এটা প্রত্যাখ্যান করা না করার বিষয়টি দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে, সেটি দল সিদ্ধান্ত যেটা নেবে সেটি হবে। কারচুপি নির্বাচন বলছেন কিনা? এটা অবশ্যই কারচুপি, মানে মহাকারচুপি নির্বাচন, শুধু কারচুপি। এতই ভীত, মানে খালি তাদের হারটা খালি হার হতো না, লজ্জাজনক হার হতো। আমরা 80% এর বেশি ভোট পাইতাম। আপনি তো এক মাস প্রচারণা করলেন এবং আপনারা চারজন প্রার্থী, আপনার প্রতিদ্বন্দ্বী এবং আপনার আপনার রানিং মেট সহ চারজনই ভোট কেন্দ্রে ভোটারদেরকে আসার আহ্বান জানিয়েছেন। আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ছিলাম, সেখানে ভোটের হার কিন্তু খুবই কম ছিল, খুবই কম, এবং সারাদিনেও কিন্তু ভোট খুব কম পড়েছে। এরপর আরেকটি প্রবলেম ছিল, সেটি হলো যে যারা বয়স্ক ছিলেন বা ফিঙ্গারপ্রিন্ট মেলে নেই, সিইসির ফিঙ্গারপ্রিন্টও মেলে নাই, মাহবুব তালুকদার তার স্ত্রী তার ফিঙ্গারপ্রিন্ট মেলে নাই, এই সব কিছু মিলিয়ে। এবং এই সরকার বলেছিল যে এবার তারা, এবং নির্বাচন কমিশন এবং এই সরকার, তারা বলেছিল যে এবার তারা সুষ্ঠু নির্বাচন করতে চায়। এই সব কিছু মিলিয়ে আপনার কেমন মনে হলো, কেমন সুষ্ঠু হলো নির্বাচন? আমি শুরু থেকেই বলে আসছিলাম যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকল রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে দলীয়করণ করা হয়েছে, তাদেরও হাত পা বাঁধা। এমনকি অনেক নির্বাচন প্রিসাইডিং অফিসাররা পিছনে পিছনে আমাদের বলেছে আমাদের তো হাত পা বাঁধা, আমরা কী করব বলেন, আমাদের উপর তো প্রেশার আছে। তো যাই হোক, এটা আমি বলতে চাই যে আর ইভিএম এর বিষয়টাও আমরা শুরু থেকেই বলে আসছি, বাংলাদেশের মানুষ এটাতে অভ্যস্ত নয়। তারা একটা কন্ট্রোল ইউনিটে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে বুথে যে আরেকজন ভোট দিয়ে দিচ্ছে সেই বিষয়টিও তারা বুঝে উঠতে পারে নাই। আর শেষমেশে আমরা শুনেছি যে স্পেশাল কোড ইউজ করে 1%-এর জায়গায় 5%-10% বাড়িয়ে এই প্রিসাইডিং অফিসাররা ভোট কাস্ট করেছিলেন। এত লো টার্ন আউট ছিল। আর লো টার্ন আউট আর একটা কারণ আছে, ওনাদের সিনিয়র নেতা তো প্রকাশ্যেই ঘোষণা দিলেন আব্দুর রহমান যে কি ভোট কেন্দ্র দখল করো, নিয়ন্ত্রণ করো। এগুলা কথা শুনে তো অবশ্যই ভোটাররা শঙ্কিত হবেন যে কি হতে চাচ্ছে। আমরা অনেক সংযত ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, আমরা কোথাও অনেক বাধা বিপত্তি হয়েছে আমরা সেগুলা সহ্য করেছি, আমরা কিন্তু পাল্টা প্রতিক্রিয়া দেখাই নাই, তাহলে পরে কিন্তু সহিংসতা হতো, আমরা সেটা চাই না। আমরা চেয়েছিলাম ভোটাররা আসুক, ভোটাররা রীতিমতো কান্নাকাটি করেছে আমার কাছে এসে বলেছে যে আমাদের ভোটটা দিতে পারলাম না। ঠিক আছে, এটা যদি কালকে যদি আমাদের দল হরতাল ডেকে থাকে, তাহলে আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সর্বাত্মকভাবে হরতাল পালন করবেন। হরতালের যৌক্তিকতা, হরতাল তো একটা গণতান্ত্রিক আন্দোলনের অংশ, এটা কিন্তু অ্যালাউড, এটা কোনো কোনো দিন পরে বিএনপি হরতাল, হ্যাঁ দীর্ঘদিন সেই যৌক্তিকতাটা জনগণের দাবি, দীর্ঘদিন পরের কথা তো নয়। কথাটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করছে যে জনগণের অধিকার যেভাবে লুণ্ঠন করা হয়েছে সেটা প্রতিবাদে হরতাল ডাকা দরকার, সেই কারণে হরতাল ডেকেছে। এখানে আমার মেয়র হওয়া বা আমার ক্ষমতায় যাওয়ার বিষয় না, জনগণের অধিকার তো কেড়ে নেওয়া হয়েছে, রেশের মালিক তো জনগণ। সেটা আমি দলীয় সিদ্ধান্ত যা আসবে, দল আমাকে যা নির্দেশনা দিবে, আমি আগেও বলেছি আমি দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি। দল যদি আমাকে বলে যে তোমার জীবন দিয়ে দিতে হবে রাস্তায়, আমি জীবন দিতে প্রস্তুত।
হরতাল থেকে ফলাফল প্রত্যাখ্যান করে হরতালের আহ্বান করে ফলাফল প্রত্যাখ্যান নিয়ে একটু যদি বলতেন যে আপনি কি বলবেন? আমি আমি এই মাত্রই বিষয়টি জানতে পারলাম আপনাদের সাথে কথা বলার সময়, আমার সাথে আলাপ হয় নাই, তো আমি এই বিষয়ে কি বলবো, এই ফলাফল প্রত্যাখ্যান তো যে কেউই, এটা জনগণ করেছে ফলাফল প্রত্যাখ্যান, খালি দল না, বাংলা ঢাকাবাসী ফলাফল প্রত্যাখ্যান করেছে, এটা একদম দৃশ্যমান। একটা প্রশ্ন থাকবে, দিনের শেষে অভিযোগ করেছেন যে ভোট কেন্দ্র আসলে দখল আছে, কিন্তু আপনি যখন সকালে কথা বলেছিলেন কিংবা আপনার প্রচারণার সময় একটা কথা খুব জোর দিয়ে বলেছিলেন, যদি কেন্দ্র দখল করা হয় তাহলে আপনারা যে কোনো মূল্যে সে দখল মুক্ত করবেন এবং মানুষের ভোটাধিকার যেন নিশ্চিত করা যায়, সেই বিষয়টার দিকে আপনারা আপনারা আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, অবশ্যই দখল মুক্ত করেছি আমি, 50-60টা কেন্দ্র নিজে গিয়ে আমি পোলিং এজেন্টদের ঢুকিয়ে আবার ভোট গ্রহণ মানে শুরু করে এসে ভোট গ্রহণ শুরু করে এসেছি আমি একা। ইশরাক হোসেন তো 1,150 কেন্দ্র দখল মুক্ত করতে পারবো না, 60-70টা কেন্দ্র এবং প্রায় 30-25টার মতো লোকেশনে আমি দখল মুক্ত করে এসেছি, আমি যেটা বলেছি সেটা করেছি, শেষ পর্যন্ত মাঠে থেকেছি, এখনো মাঠে আছি আমি আমার।